শুভ দীপাবলি। জানি জানি দীপাবলি পেরিয়ে গেছে অনেক দিনে, আই এম টু লেট, সরি। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? মায়ের বাড়ি যাচ্ছি, আজকে কালী পুজো, তো সেখানেই ভাবছি আজকে সারাদিনটা কাটাবো। না না, রাত্রে থাকবো না, ইভিনিংয়ে ব্যাক চলে আসবো। তার কারণ হচ্ছে কালী পুজোতে নিজের বাড়িতে না থাকলে কি আর মনটা ভালো লাগে? এবার হয়তো কিছু মানুষ বলবে, বাবা রে বাবা, বাপের বাড়ি যাচ্ছে আবার সেখানেও থাকতে ইচ্ছে করছে না? না, একদমই করছে না। নিজের একান্ত যখন একটা বাড়ি হয়ে যাবে না, তখন সেই বাড়িটাকে ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না। তো এখন আমার অবস্থা সেরকম হয়ে গেছে, আমার বাড়ি ছেড়ে যেন আমার কোথাও যেতে ইচ্ছে করে না। সব থেকে বড় কথা, আমার এখন আর ভিড়ভাড়টা একদমই ভালো লাগে না। আগে যদিও একটু ভালো লাগতো, এখন তো একদমই ভালো লাগে না। ওই ভিড়ভাড়টার কারণে কোথাও যাওয়া হয় না, সবাই ভাবে আমার ভীষণ অ্যাটিটিউড, আমি কোথাও যাই না। কিন্তু মানুষজনকে কী করে বোঝাবো যে একা থেকে থেকে না পুরো মানে জীবনটাই একা হয়ে গেছে। তো যাই হোক, মায়ের বাড়ি চলে এসেছি আর আমরাই বাজার পাট সেরে এসেছি। না না, টাকা পয়সা সব দাদা দিয়েছে, আমি জাস্ট হচ্ছে বাজারগুলো করেছি। তো বাড়িতে এসে লেগে পড়লাম পিঠা বানাতে। তো দু টাইপের পিঠা হচ্ছিলো, এক হচ্ছে মাংস পিঠা। না না, এই পিঠাটা এই সময় করে না, কিন্তু আমি আর দাদা দুজনেই হচ্ছে মাংস পিঠার লাভার, আমরা আদার্স পিঠা খাই না। আরেকটা পিঠা হচ্ছিল যেটাকে বলে মশলা পিঠা। তো যাই হোক, মা দা ওইদিকে করছিল মশলা পিঠা আর আমাকে দিয়েছিল মাংস পিঠার হচ্ছে দায়িত্ব। যদিও হচ্ছে পিঠাটা অনেকটাই হচ্ছে মানে সিম্পলভাবে করছি, না হলে আমি তো অনেক হেভি মশলা দিই, আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, মাকে তো হেভি মশলা দেওয়া যাবে না, সেই জন্য সিম্পলভাবে করলাম। আর মাদের পিঠাটা একটু ট্রাই করছিলাম, যেটা মশলা পিঠা, তো মশলা পিঠার জন্য একটু খেলাম, মিষ্টি হলে একদমই খেতাম না। তারপর এখানে দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া চলছিল, তো সেটাই আমি মেটানোর জন্য নিচে এসেছিলাম। আর যেহেতু আমরা কালকেই কার নিয়ে বেরিয়েছিলাম, সেই জন্য লেগে পড়েছি এখানে ওয়াশ করতে। না না, আমি করছি না, ওরা করছে। আমাকে শুধু ডাকা হয়েছে যেন একটু গান চালায়, যাতে তাদের একটু মনটা একটু ভালো হয়ে যায় আর বোরিং ফিল না হয়। নালে সিরিয়াসলি কাজ করতে গেলে এখন আমারও হ্যাবিট হয়ে গেছে, আমি রান্না করতে করতেও গান শুনি আর চান করতে করতেও গান শুনি। সমস্ত কাজবাজ শেষ, এখন লাঞ্চের পালা। আর আজকে একটু সিম্পলভাবেই রান্না হয়েছে, যেহেতু বাবার ডিউটি আছে তো সেই জন্য শুধু চিকেন হয়েছে, একটা সবজি আর ডাল করেছে। আর তারপর আমাকে বলেছিল যে যদি কিছু খেতে ইচ্ছে করে ভাজা ভাজি যেন করে নিই, কিন্তু আমারও আর একদমই মুড গেল না। তারপর ওই যে বললাম পিঠা করছিলাম, তো এখন আমরা বাড়ি ফিরছি আর এখন বাজে 6:30। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এক ঝলক আমাদের পাড়ার প্যান্ডেল আর ঠাকুরটা। এই ছিল প্যান্ডেল আর এই হচ্ছে মা কালী। বাড়িতে এসে না এসে ঝটপট করে রেডি হয়ে গেলাম, তার কারণ আমি আর গোলু এখন করব অনেক অনেক ফটোশ্যুট, আর সাথে হচ্ছে প্রদীপ জ্বালাবো, ভিডিও করব, অনেক অনেক কিছু। আর কিছু বাজি এনেছি যেগুলোও ফাটাবো, তার সাথে এনেছি দুটো ফানুস, দেখা যাক এবার ওড়ে কি না। যাই হোক, ফাইনালি উড়েছে, আমি ভীষণেই হ্যাপি। তার কারণ হচ্ছে আমি ফানুসগুলো না ঠিকঠাকভাবে ওড়াতে পারি না, কিন্তু এবার আমার দুটো ফানুসই উড়েছে। একটা ফানুস শুধু ছবি তোলার জন্য একটু অনেকটা বেশি জ্বলে গেছিলো, আর আরেকটা হচ্ছে অনেকটা সুন্দরভাবে গেছে। তো এটা ছিল 1 নম্বর ফানুস, আর 2 নম্বর ফানুসের আমি জাস্ট রিলস দিয়েছিলাম, যেটা আমার শর্টসে আছে, তোমরা চেক আউট করে এসো। তারপর আমি আর ভাই দুজনে মিলে ফাটিয়েছিলাম অনেক অনেক বাজি, বাট কিছু কিছু বাজিগুলো ছিল যেগুলো এগুলো ছিল আকাশে গিয়ে ফাটে, কিন্তু একদমই সেই রকমভাবে কাজ বাজ করেনি। তো আমার মানি ওয়েস্ট হয়ে গেছে, 350 টাকা, সরি 350 নয়, 300
500 টাকা দিয়ে নিয়েছিলাম এই বাজিগুলো, বাট একদমই ফালতু। যাই হোক, এই ছিল আমার দেওয়ালি, আমরা অনেক অনেক ভালো কাটিয়েছি, আর এই দেওয়ালি আমার সব থেকে বেস্ট দেওয়ালি, প্রতিটা প্রিয় মানুষকে সাথে আর পাশে পেয়েছি।